কেন খুব জরুরি কিছু না সময়টা জানতাম আর কি এই আধা ঘন্টা আধা ঘন্টা না আধ ঘন্টা দিলে জরুরির লোকে গল্প করে আসি কি হলো ভাইজান না কিছু না এই তোমার আমি কোনো ডিসটার্ব করব না তুমি পড়াশোনা করো তবে শোনো আমি ঠিক আধা ঘন্টা পরে এইখানে আসব তুমি এইখানেই থাকো হ্যাঁ ডিসটার্ব করব না বাইরে যাচ্ছি কাজে আমি ফিরে এসে তোমাকে বলবো দোয়া করো আমার জন্য বাজান ভিক্ষা টিকা করো না বাজান এইসব করা পাপ বাজান কি যে বলো মা ভিক্ষা করবো কেন আমি আসি তারপরে তোমাকে বলবো সাবধানে যাও বাজান কোন এরকম মনে করো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি মা সাবধানে যাও বাজান হ্যাঁ মা কি বললেন আর একবার বল আমার বিবাহ করে আপনার জীবন খারাপ হয়ে গেছে না আর খারাপ হল এক একটা বিবাহ মানে 20 বছরের জেল পুরান জেলখানার ভাল লাগে কি বললেন কথা পরিষ্কার করে বলেন বুকে কলিজা থাকলে স্পষ্ট করে বলেন স্পষ্ট করে বলতাছি নতুন জেলখানার চিন্তা ভাবনা করতেছি কি বললেন আবার বিবাহ আপনি এই বলতে আমি মৃত্যুদণ্ড এই এই গলা ছাড়ো দম বন্ধ হয়ে যাচ্ছে মরে দম এই খবরটা কি করতেছেন আপনি ঘুম খারাপ করতেছেন নাকি হ্যাঁ আমার স্ত্রী আমার অত্যধিক ভালোবাসে যখন ভালোবাসা জাগিয়ে উঠলে পরে গলা টিপে খুব পিয়ার করে তো আপনি কে আপনি কে আমি সিআইডি পুলিশের লোক উনি কিন্তু মিশা কথা বলেন না মুখের বাম পাশে তিল উঠছে তো ভয়ানক হচ্ছে স্যার করতেছে আমার স্ত্রী এর কি কোনো ব্যবস্থা করা যায় যায় 100টা টাকা দেয় এইটা করতে স্যার সরি তোমার কথাবার্তা চালছো না কিন্তু বিরাট আকর্ষণ আছে কিরকম আকর্ষণ এই তো বিপদে ফেলাই দিলা আকর্ষণের কথা কি ভাইঙ্গা সুরে বলা যায় নাকি মেয়েরা এরকম সুন্দর কথা শুনতে পছন্দ করে না সব মেয়েরা না আরবিরা যেমন কোনো কথা শোনাশুনির মধ্যেই নাই ওরা খালি গায়ের উপরে এসে পড়ে আমার চেয়ে আপনার কথাবার্তা আচার আচরণ কিন্তু অনেক বেশি আকর্ষণীয় আপনারা তিনটা ভাই চমৎকার না না এইটা আবার তুমি ঠিক কইলা না স্বামীনে সংসারের ডরে পলান দিয়ে রয়েছে আর মমিনে সবসময় মন মতলবী কাজকাম করে তারা কি আর আমার মতো চমৎকার হইতে পারে তার উপরে ওরা তো আবার আমার কেউ আপন ভাই না ভাগ্যিস পরে আমার এই জ্ঞানটা দিছিল ভাইজান আপনি কিন্তু আবারও গোস্ত খাওয়া খাওয়াই করতেছেন ঘটনা তো সত্য জরি মমিনে কত বড় বেতমিজি করলো তুমি তো জানো এইসব কথা যদি সবাই না জানাই তাহলে ওকে তো শিক্ষা হইব না ঘটনা যতই সত্যি হোক এসব আপনি যত বলাবলি করবেন ভাই ভাইয়ের সম্পর্ক তত খারাপ হবে অশান্তির সৃষ্টি হবে এটা কি ঠিক এইটাও তো সত্য অশান্তি সৃষ্টিও তো ঠিক না
পরি হইলে এইখানে একটা হিট কইরা ভালো আসত। আপনি বসেন, আমি আপনার জন্য একটু চা নিয়ে আসি। মা, তোমরা সবাই মিলে এরকম রাও শব্দ বন্ধ করে বইসা রইলা কেন? কি এর রাও শব্দ নাই? আমার মন মেজাজ এখন ভালো না, আমার এখন কথা কইস না। তোমার মন মেজাজ ভালো নেই সেটা কোনো বড় বিষয় না মা, তুমি জামাইয়ের মন মেজাজ ভালো নেই সেটা অনেক বড় বিষয়। জামাই দেবার কি হইছে? তুমি জামাই এখন লক্ষ টাকার বিদেশি কোম্পানির ফাইনের দড়িতে ভুগতেছে, তুমি তো কারো কোনো হুঁশই নাই। আব্বাই এতদিন পরে চিল্লাতে গাইলো, তুমি জামাইয়ের একটা খোঁজও নিল না, তার যে এতদিন হাত খরচা বন্ধ হয়েছিল কই, একবার তো জিজ্ঞাসা করলো না। আমি নিলে বলে তারে মাসে 5,000 টাকা করে দিতেছে। মা, তোমার তো দেখি কোনো কথাই মনে থাকে না। ভাইজান কি এমনি টাকা দেওয়ার মানুষ? সে টাকা দেওয়ার বিনিময়ে তুমি জামার কাছ থেকে বুদ্ধি নিতেছে না? ও জামাই তাহলে আমি এমন কি বুদ্ধি দিতেছে? হ্যাঁ, বাড়ির মধ্যে এমন অর্থনৈতিক অবরোধ দিতে কইছে? তুমি কিচ্ছু বুঝো না মা, তুমি জামার উচ্চ জ্ঞান সম্পর্কে তুমি কোনো ধারণাই নেই, তুমি কারো লগে আমার কথা বলতে ইচ্ছা করে। ববিতার আব্বা, অববিতার আব্বা, মানুষ খুন করতে বললে করবেন? করব তো, রক্ত দেখলে আমি আবার মাথা ঘুরানি দিয়ে বেহুশ পড়ে যাই, ধরা পড়বো না তো পড়ি। মানুষ খুনের সাথে রক্তের সম্পর্ক কি? তাও তো কথা। আপনি যদি কাউকে গলায় চিপে শ্বাসরোধ করে মারেন তাহলে কি রক্ত বের হবে বলেন? তোমার জ্ঞান বুদ্ধি তো অতি উচ্চ, কার গলা টিপে ধরতে হইব? তুমি খালি তার নামটা বলো, এক কেটে দৌড়টাই না সিরা ফালাই দিব। তুমি খালি আমার ফাইনটা মাফ করে দিও পরে। আরে খামোখা আপনি অন্য মানুষের গলার ধোঁ টেনে ছিঁড়ে ফেলবেন কেন? যে আপনার ক্ষতি করছে তার গলা চেপে ধরুন। মমিন আপনাদের কত সুন্দর একটা প্রজেক্ট কত সহজেই নষ্ট করে দিল, তাকে চেপে ধরেন। খুব ভালো পয়েন্ট বলছো তো, সে আমার অতিরিক্ত ডিস্টার্ব শুরু করছে, সেদিনও আমার কাছ থেকে টাকা হাওলাত নিছে, আর এখন আমারই জারি দেয় সাধু সাজছে, দুই দিনের বই রাখি ভাতে রেখে অন্ন। আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মমিন বাড়ির দলিলে সাইন করে দিয়েছে। দলিলে সাইন করছে মানে? দলিলে সাইন করার পরিবর্তে সে 2,00,000 টাকা নিয়েছে। তাই নাকি? মমিন কি করছে? ও মামা, মমিন বাড়ির দলিলে সাইন করে দিয়েছে, সেই জন্য আমি ওকে 2,00,000 টাকা দিয়েছি। কি? কি ব্যাপার, কিছু বলবে? জি, কোনো মতে দিলে বলবো। আপনার কোমল ও নরম হৃদয়ে যেই ব্যথা পাইছেন সেই তুলনায় তো আমার মারির ব্যথা কিছুই না। কথা অবশ্য একেবারে মন্দ বলনি, দাঁতের ব্যথা কমানোর ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু মনের ব্যথা কমানোর ওষুধ কি দোকানে কিনতে পাওয়া যায়? আহা হা, কি সুন্দর কথা শুনালেন ভাইজান, একেবারে অন্তর জুড়াইয়া যায়। তোমার দাঁতের ব্যথা কমেছে কাওতা? জি, লড়া বন্ধ হয়েছে, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলে এমনি সব ব্যথা চলে যাবে ভাইজান। আমার মাফ করেন ভাইজান, ক্ষমা করেন। আরে এই কাওতা, আরে কি পা ধরেছো কেন? ক্ষমা করেন ভাইজান। আচ্ছা উঠো তো আগে কাওতা, পাটা ছাড়ো না। আরে 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 পাটা ছাড়ো, আর শোনো
ছোটবেলায় একটা হাদিস শুনেছি, মুসা নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তোমার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? তিনি বললেন, ক্ষমতাশালী হইয়াও যে ক্ষমা করে। আপনি তো ভাইজান ক্ষমতাশালী, আমারে ক্ষমা করেন ভাইজান, আপনি ভাইজান সম্মানিত হন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার উপর আসলে আমার তো কোনো রাগ নেই, তোমাকে আমি পছন্দ করি কাহতা। ভাগ খাসায় ঢুকছে। আরে আরে কি ব্যাপার, কাঁদছো কেন কাহতা? অন্তরে খুব শান্তি হইতেছে ভাইজান, সেই জন্য চোখে পানি বুঝতেছে। ছেলেটার মনটা ভালো। আসে বামুনি। আরে কাহতা নিচে বসছো কেন? আপনার সামনে চেয়ারে বসবো? পাগল, মানুষ আমার সঙ্গে ছোট বড় কি, উঠে বসো। বসবো। তোমার দাঁতের কি অবস্থা? ছোটবেলায় ছাগলের দুধ খাওয়াতে ডাক্তার এই যাত্রায় রক্ষা পাইছে, আপনাদের দোয়ায় দাঁতের পেস্টিংটা ভালো আপামনি। মমিন যে কি ডেয়ারিং ছেলে, ও তো মানুষকে মানুষই মনে করে না। বাঘ খাসায় আটকানোর ফাঁদ পাততেছি আপামনি। ফাঁদ পাতা বড় কথা নয় কাহতা, বাঘকে ফাঁদে ফেলে বসে আনাটাই হচ্ছে কৃতিত্ব। মমিন, তোমরা কেউ পরিকে চিনো না। আপামনি কি কোনো দুশ্চিন্তায় আছেন? না, শোনো, এই বাড়িতে নতুন একটা জোট গঠন করা হয়েছে, তুমিও সেই জোটের একজন মেম্বার। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। কি কাজ করতে হইব, শুধু ইশারা করবেন। এই বাড়িতে সবার সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করতে হবে, হানাহানি তৈরি করতে হবে। সেই কাজে কাহতা ডিগ্রি নিয়েছে বহু আগে, নিশ্চিন্ত থাকেন, কাজ হয়ে গেছে। গুড, সুলেমান ভাইকেও আমাদের জোটের মেম্বার করব। তবে তার হিসাব তোমার চেয়ে আলাদা। ওই খুব হারে নেব, অবশ্য ওইটার শুনতে খুব মজা। নিক, আমি আপনার জন্য কুরবান আপামনি। এনো এটা রাখো। আসসালামু আলাইকুম। তাও তো শোনো জি, তুমি ট্রাউজার কিনবে, লুঙ্গি পরবে না, ওকে? জি। মনে রাখবে তুমি তো পরীর সাথে কাজ করছো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। মমিনে বলে পরীর কাছ থেকে 2 লাখ টাকা নিছে। ভালোই করছে, ওরা মানুষের অর্থনৈতিক অবরোধ দিয়ে কষ্ট দেয়, ওকে কাছে টাকা নেওয়া দরকার। মমিনে ভালো কামই করছে। তুমি কথা পুরা না শুনাই নোকতা দিয়া দিলা। মমিনে 2 লাখ টাকা নিছে কি জন্য জানো? এত টাকা দিয়ে ও কি করবো আব্বা? 200,000 টাকা। সেই বলে এই বাড়ির দলিলে সাইন করে টাকা নিছে। এইবারে কি মমিনে যে সাইন দিয়ে টাকা নিয়ে নিল? আর পরে কি করছি খুকি, জ্বর সাইন দেখে টাকা দিয়া দিল? আপনি এই সকল কথা বিশ্বাস করেন না। বিশ্বাস না করি কেমনে, তোমার পোলার আমল নামা জানো না তুমি? ভালো করছে, পোলার আই তোমার পেটাকে নষ্ট করবো, মাইন শেষ করবো নাকি? আপনি আমার পোলাকে নিয়ে এত জ্ঞান জ্ঞান করবেন না। ববিতা, তুই একটু খোঁজ নে তো, আমার তো পেরেশানে শেষ নাই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না আব্বা, আমি আপনাকে জামাইরে বলতেছি, সে দেখবেন খবরের নারী বুড়ি সব কিছু উদ্ধার করে নিয়ে আসবো। এখন 100 টাকা দেন তো আব্বা। কি করবি 100 টাকা দিয়া? আমার ফোনে আব্বা টাকা নাই, ফোনে টাকা ভরতে হইব না, ফোনে টাকা ভরে আপনাকে জামাইরে ফোন দিয়ে কান্না তারে বুঝাই দেই। বুঝতে পারছেন কি বলো তুমি জরি? ঠিকই বলি, মিথ্যা সকল পাপের মাতা, মিথ্যা বলা বন্ধ করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তুমি তো একটা অমূল্য জ্ঞানের কথা বলছো, বসি বসি এখানে বসি বসো, বাকি কথা শুনি বলো। আমি যে ভাইজান আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম সেটার কি করলেন? কোনটা, ওই যে বিবাহের প্রস্তাবটা? গভীর বিবেচনায় আছে, মিথ্যা বলবো না, তোমারও আমি ভালোবাসতে শুরু করছি। সত্যি ভাইজান? একসাথে 2 আপন বোনের বিয়া করার কোনো নিয়ম নাই জরি। কি চিন্তা করছেন ভাইজান? কোনো কুচিন্তা করি নাই জরি, কোনো কুচিন্তা করি নাই। কুচিন্তা করেছেন, আমি কি বলেছি আপনাকে? না, পরি হইলে এইখানে একটা হিট করে ভালোবাসত। ঘটনা কি ভাইজান, আপনি তো দেখি মাঝে মাঝে আনমনা হয়ে যান, কি চিন্তা করছেন বলেন তো? চিন্তা করি তোমার ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করি।
সত্যি বলছেন? মিথ্যা কিন্তু সকল পাপের মাতা, খামাখা পাপ করবেন কেন? খামাখা পাপ করতেছি কেন? ভালো কথা ভাইজান, মমিন নাকি দইলে সাইন করে পড়িয়া আপনার কাছ থেকে টাকা নিয়েছে, বাড়ি ভাগ বিক্রি করেছে। ভাগ না, ব্যবসার জন্য টাকা নিয়েছে, আর পার্টনারশিপ দলিলে সাইন করছে। আপনি কি শিওর সত্যি বলছেন? তুমি না একটু আগে বললা সকল পাপের মাথা হলো মিথ্যা, খামাখা মিথ্যা বললে পাপের ভাগই হবো কেন? মমিন কিন্তু অনেক বদলে গেছে ভাইজান, মামার ঘটনাটা ওর মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। আই রিয়েলি প্রাউড টু সি ইউর কারেজ। শুধু এবারের অন্য ছেলেগুলো যদি তোমার মতো একটু হতো। থ্যাংকস ভাইজান, একজন কোনো পার্সোনালিটি তৈরি করতে পারলো না। তুই ছোট ভাই, বোল্ড কিছু একটা করবি সেটাও মেনে নিতে পারে না, আশ্চর্য। এটা কোনো বিষয় না পরিয়াপা। না না, এটা কোনো বিষয় নয় কেন? নিজে কিছু করেন না ঠিক আছে, কিন্তু তুই আপন মায়ের পেটের ভাই না বলে তোকে সে বিদ্বেষ করবে, এটা তো কোনো ভালো কথা হলো না। উনি বুঝেন না আসলে। উনি বুঝেন না ঠিক আছে, কিন্তু সলমান ভাই সেও কি অবুঝ? শোন, সে আমার অতিরিক্ত ডিস্টার্ব শুরু করছে, সেদিনও আমার কাছ থেকে টাকা হাওলাত নিছে, আর এখন আমারই জারি দেয় সাধু সাজছে, দুই দিনের বই রাখি ভাতে রেখে অন্ন। ভাই